বৈশ্বিক পরিবর্তন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শাহাপুরের নাঙ্গলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণের উপপরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মৃদুল আহমেদ সুমন, ওসি মোহাম্মদ বনি আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ প্রমুখ। এই সময় স্থানীয় কৃষকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ধান মারাই করা মেশিনের দরকার, পানি উঠানোর জন্য পাওয়ার পাম্পের দরকার, এইগুলো আমাদের বিশেষ প্রয়োজন। এবং খাল খনন অতি জরুরি, যেমন আমাদের একটা খাল মাঠের ভিতরে একেবারে এখন ভরিয়া সেখানে মানে কচুরিপানা ছড়িয়ে গেছে, এইসব সমস্যার মধ্যে আমরা কাটাইতেছি। গত বছরও আমি 25 কাঠা জমিতে আমি 48 মন ধান পেয়েছি, এবছর আমার তাদের সব খেলা করিয়া সব নষ্ট হয়ে গেছে। এখানে এবছর মনে হয় 5 কাঠা ধান কামনা, এই অবস্থায় আমরা আছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে কিন্তু জমিগুলা সবজি খাত গুলো আমরা কিভাবে কি করতে পারি, কোদাল দিয়ে আমরা পারি না। কোনো পিরোজপুর প্রতিনিধি ফয়সাল হাসানের তথ্যচিত্রে PIB 71 TV।